আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এই তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম, ছোট্ট একটা ব্লগ। এটা হচ্ছে কয়েকদিন আগের, আমি হচ্ছে অর্ডারের কাজ করছিলাম, আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে এখন কেন আমি ভিডিও দেই না। তার কারণ হচ্ছে অনেকেই হয়তো জানেন না যে আমি হঠাৎই ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করেছি। এটা হচ্ছে ক্লোথের বিজনেস, থ্রি পিস বিভিন্ন ধরনের, তারপরে বাচ্চাদের হাতের কাজ করা যেসব ড্রেস, এগুলো নিয়ে আমি একটা ছোটোখাটো বিজনেস শুরু করেছি এই আর কি। টুকটাক সব সময় একটু কাজ টাজ করতে হয়, এই জন্য এখন আর ব্লগ করতে পারি না। আর এই তো আমার বাসার নতুন সদস্যরা, এক মাস হয়েছে আমি এই কবুতরগুলোকে আমার বাসায় এনেছি। এই জোড়া কবুতর হচ্ছে আমি ফার্স্টে কিনে এনেছিলাম, এদের দুইটা বাচ্চা হয়েছে। আর এই যে নিচের এই জোড়া পরে কিনেছি, এই জোড়ারও বাচ্চা হয়েছে। এই জোড়ার বাচ্চা হয়েছে আগে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এটার আমি সকালে উঠে এদেরকে খাবার দিচ্ছিলাম, তখনকার একটু ভিডিও রেকর্ড করেছিলাম। নিচের এই কবুতরগুলো হচ্ছে গিরিবাজ কবুতর, আর উপরের জোড়া হচ্ছে দেশি কবুতর। আর দেশি কবুতর তো একদমই মানে কি বলবো, খুবই রাগি থাকে। আমি খেতে দিতে গেলেও তখনও এরা আমাকে ঠোকর মারার চেষ্টা করে। নিচের কবুতর জোড়াটা আমি যেই দিন কিনেছি ওই দিন রাতেই মাশাল্লাহ একটা ডিম পেরেছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। তারপরে একদিন পরে আরও আরেকটা ডিম পেরে, এরা ডিমে তা দিয়ে অলরেডি বাচ্চা হয়ে গেছে। এদের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, বাচ্চার বয়স প্রায় 10 থেকে 12 দিন। এই তো এই যে সাইডে যে ছোটো পাত্রটা আছে, এর মধ্যে বাচ্চাগুলো আছে। অন্য একদিন আমি ক্লিয়ারলি বাচ্চাগুলোর একটা ভিডিও দিব। আমার ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই যে উপরের কবুতরগুলো খাচ্ছে, উপরের দেশি কবুতরগুলো সাধারণত আমি যখন খাবার দেই তখন ওরা কাছে আসে না, খাবারও খায় না। যখন আমি একটু দূরে যাই তখন ওরা খেতে থাকে। এই তো তারপরে একটা অর্ডারের কাজ ছিল, সেই কাজটা করার জন্য আমি একটা নেক ডিজাইন করেছি, সেটার একটুখানি ভিডিও করেছিলাম। আর এই তো আমার ছেলের জন্য আমি নিজের হাতে নিজে ডিজাইন করে একটা পাঞ্জাবি করেছি। পাঞ্জাবিটা মাশাল্লাহ দেখতে ভীষণ সুন্দর হয়েছে। ঈদের দিন আমার ছেলেকে যখন পরাবো, ইচ্ছা আছে একটা ব্লগ দিব ওকে কেমন লাগছে। পাঞ্জাবিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ। আপনারাও জানাবেন আমার ছেলের পাঞ্জাবিটা কেমন হয়েছে। আর এটা আমার হাজব্যান্ডের জন্য আমি করেছি, এই যে ওর জন্য আমি নিজের হাতে এই ডিজাইনটা করেছি, ওরও ভীষণ পছন্দ হয়েছে। অলরেডি ওর জন্য আমি লাল রঙের একটা বাবুর সঙ্গে একটা ম্যাচিং করেছি, ওইটার ভিডিওটা দেওয়া হয়নি, অন্য এক সময় আমি ওইটা দিব। ওদের যখন ঈদের সময় ওদের ছবি তুলবো তখন দেখতে পারবেন আপনারা। আর এটা কিন্তু ব্লু কালারের পাঞ্জাবি, এটাও খুবই সুন্দর।
দেখতে পাচ্ছেন একদমই সিম্পল এর মধ্যে আমি কাজটা করেছি। এই তো আর হচ্ছে শাবাবের বাবা হচ্ছে কাঁচা আম এনেছিল, যেহেতু রোজাটা প্রায় শেষ এখন হচ্ছে আর আমের সিজনও, এখন আচার তো বানাতেই হবে, তার জন্য আমি একটু আচার বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই রিসেন্টলি আজকের ভিডিও, কালকে তো ঈদ, কালকে তো এসব করতে পারবো না, তার জন্য এখনই আমি আচারটা করে রাখব। সামনে যদি সময় হয় তাহলে আমি এই আমের আচারের ভিডিওটা দিব। আমের আচারটা কিন্তু খুবই টেস্টি হয় আর মানে এই আচারটাও মানে অসাধারণ খেতে, তার জন্য আমি এটার রেসিপি দিব। যদি কারো একটু হলেও উপকার হয় তাহলে ভালো লাগবে খুব। এই তো আজকে এই পর্যন্তই, আর বেশি ভিডিও বাড়াবো না। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।